আমার ব্লগটা এই উইকে একটু লেট আসছে, তার জন্য আই এম ভেরি সরি। অ্যাকচুয়ালি সেরকম কিছু করিনি যেটা আমি শ্যুট করে আপনাদের সামনে প্রেজেন্ট করব, বাট স্টিল আমি তো আছি, আমি তো আপনাদের সঙ্গে একটু কথা বলতেই পারি, অ্যান্ড তারপর আমার কুকিং রেসিপিজও তো আছেই। বাট ভাবুন, যদি এটা নর্মাল টাইম থাকতো, মানে করোনা ছাড়া যদি এই সময়টা থাকতো, তাহলে আমাদের কাছে কত কিছু থাকতো। কারণ সামনে আছে হচ্ছে দুর্গা পুজো, বাট এইবারে সেই ফিলিংটাই আসছে না কি যে আমাদের সব থেকে বড় পুজো দুর্গা পুজো আসতে চলেছে, সেটাই আমি ভাবছিলাম। এমনি টাইম থাকলে আমরা কত কিছুই করে নিতাম, শপিং, এদিক ওদিক যাওয়া, এটসেট্রা, বাট কি করা যাবে আর এই বছরটা সবার থেকে ডিফারেন্ট। সবার থেকে ডিফারেন্ট বলাতে আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় সবসময় ভাবতাম কি যে দুর্গা পুজোটা যদি 5 দিনের জায়গায় 1 মাস ধরে চলতো, তাহলে কত হলিডেজ, কত নতুন জামা, আরো অনেক কিছু হতে পারতো। সেই 1 মাস ধরে দুর্গাপুজো আমরা এবারে দেখতে পারছি, কারণ মহালয়া গেছে লাস্ট মান্থ সেপ্টেম্বরের 17 তারিখে, অ্যান্ড নেক্সট মান্থ মানে অক্টোবরে আসছে হলো আমাদের সপ্তমী, অষ্টমী, এগুলো তো প্রায় 1 মাসের বেশি আমরা দুর্গাপুজো কাটাচ্ছি, কিন্তু সেরকম ফিলিংই আমরা পাচ্ছি না। চারিদিকে এরকম অবস্থা, কি করে আর ফিল আসবে। যাই হোক, ইন শর্ট, বেসিক্যালি 2020 আমাদেরকে এইসব এক্সপিরিয়েন্স করেছে যেগুলো আমরা জীবনে ভাবিও নি হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে পুজো পুজো ফিলিং, কিছুই নেই সেরকম ভাবে, বাট তাও আমি প্রে করবো যে আপনাদের সামনের দিনগুলো যেন খুব ভালো করে কাটে, আর আপনারা যেন খুব ভালোভাবে সুস্থভাবে থাকতে পারেন। এরপর আমি আসি হচ্ছে আমার কুকিং রেসিপিজে। আমার আজকের কুকিং রেসিপিটা হচ্ছে এরকম ধরনের, ধরুন আমরা বাড়িতে বসে আছি, সাপোজ কোনো উইকেন্ডে, স্যাটারডে বা সানডে, সাডেনলি আমাদের খেতে ইচ্ছা করলো যে কোনো চাইনিজ খাবো, চিলি চিকেন, নুডলস বা ফ্রাইড রাইস, তাও ঠিক আছে, প্রপারলি তো আমরা বানিয়ে নিতে পারি, কিন্তু কিছু সময় যদি একটু শর্টকাটে বানিয়ে নিতে পারি, তাহলে যতটা না একটা জিনিসের ওপর খাটনি চলে যায়, তার থেকে অনেক কম টাইমে অ্যান্ড কম খাটনিতে আমাদের সেই কুকিং রেসিপিসটা হয়ে যেতে পারে। তো সেরকমভাবেই একদিন সাডেনলি আমার খুব চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে। ফ্রাইড রাইসটা তো তাও হয়ে যায়, বাড়িতে টুকটাক জিনিসপত্র থাকে সেগুলো দিয়ে হয়ে যায়, কিন্তু চিকেন, চিলি চিকেনটাতে একটু পরিশ্রম লাগে। ফর এক্সাম্পল পকোড়া ভাজা, এইগুলো এই অনেক কটা স্টেপস নিয়ে অনেকটা লেন্দি হয়ে যায়, অ্যান্ড এরকম ওয়েদারে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে পকোড়া ভাজার মতন এনার্জি তো আমার অ্যাটলিস্ট ছিল না। সেই কারণে আমি একটা শর্টকাট ওয়েতে চিলি চিকেন বানানো ডিসকভার করেছি। জানি না এটা অন্যদেরও হয়ে থাকতে পারে, অন্যরাও কোনো না কোনো সময় বানিয়ে থাকতেই পারেন, বাট সম্পূর্ণ এটা আমার ওয়েতে বানানো, তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তাহলে আপনারা আগে ভিডিওটা দেখুন, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো খেতে। তাহলে চলুন বানিয়ে ফেলি। ফার্স্টে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব, তাহলে দেখে নিই ম্যারিনেশনের জন্য কি কি লাগছে। আমাদের এখানে আছে হলো শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন আর ভিনিগার, আর আমি দেব হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে সব ইনগ্রিডিয়েন্টসই আমি 1 টেবিলস্পুন মতনই দিয়েছি, কারণ আমার চিকেন বেশি নেই, তো সেই বুঝে সেরকমভাবেই দেবেন, 1 টেবিলস্পুনই এনাফ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট। এবার আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর কিছুটা এরকম দেখতে হবে, আর ম্যারিনেট করার জন্য আমরা এটাকে 30-45 মিনিটসের জন্য একদম রেখে দেবো, তাতে জিনিসটা সব মশলাগুলো এর ভেতর ভালো মতন ঢুকে যাবে। এবার চিলি চিকেনের দেওয়ার জন্য যে সসটা আছে ওটা আমরা বানিয়ে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেন টোম্যাটো সস, এখানে আছে হট অ্যান্ড সুইট সস, আর এখানে চিলি সস। তো এই 3টে পরিমাণ মতন নিয়ে আমরা সসটা আগে প্রিপেয়ার করে নিই, ততক্ষণ চিকেনটাকে দিয়ে দিয়েছি ম্যারিনেট হতে। টোম্যাটো সস 3 টেবিলস্পুন, হট অ্যান্ড সুইট সসটাও 3 টেবিলস্পুনই দেব। এটা দেখতেই পাচ্ছেন বটলটায় বেশি নেই, তো বেসিক্যালি পুরোটা দিয়ে দিলেই হয়ে যাবে। চিলি সসটা আমরা 3 টেবিলস্পুন দেব না, এটা 1 টেবিলস্পুন অ্যান্ড হাফ দিলেই ইনাফ। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে রেড চিলি পাউডার, একটু সামান্য রেড চিলি পাউডারও দিয়ে নেব। ম্যারিনেশনে কিছুটা দিয়েছি অ্যান্ড সসটাতে কিছুটা দিয়ে দেবো, এরকম
হাফ টেবিল স্পুন ভালো করে মিক্স করে নিতে হবে প্রত্যেকটা সসকে। আচ্ছা আমি চিলি চিকেন বানাচ্ছি, তো এবার যারা ড্রাই চাইবেন ব্যাপারটাকে তারা এই সসটা দিয়েই চিকেনটাকে পরে মিক্স করে নিয়ে বানিয়ে নেবেন, কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি চাইছি তাই আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। অ্যান্ড জলটা যেহেতু আমার এই সসের বটলটা একদম শেষের দিকে তাই আমি এর মধ্যেই ড্রিঙ্কিং ওয়াটারটা ঢেলে নিয়েছি, তাহলে আমি সসেরও কিছুটা এক্সট্রাক্ট পাবো অ্যান্ড জলটাও আমার মিক্স হয়ে যাবে। আর আরেকবার বলছি যারা ড্রাই চাইবেন তারা এই স্টেপটাকে স্কিপ করতে পারেন। আচ্ছা আর একটা ইনগ্রেডিয়েন্ট আমি একদম ভুলে গেছিলাম, ওটা হচ্ছে সোয়া সস। এটা তো দিতেই লাগে চিলি চিকেনে, নয়তো একদমই হয় না। তো সোয়া সসটা আমরা এখানে 1 টেবিল স্পুনই দিয়ে দেবো। আর এরপরে ভালো করে মিক্স করতে হবে এই ব্যাপারটা। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে যদিও, কিন্তু এটা ভালো করে মিক্স করতে হবে। ম্যারিনেশন আমার ডান, আমি 45 মিনিটসের জন্য রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে 2 টেবিল স্পুন সাদা তেল। এবার আমরা এই চিকেনটাকে অল্প অল্প করে একটু ভেজে নেব, ঠিক আছে? আচ্ছা আমি ভাজাতে দিয়ে কিছুক্ষণ এদিক ওদিক করে আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা 2 থেকে 3 মিনিট রেখে আমরা তুলে নেব, আর ফ্লেমটা কিন্তু মনে করে একদম লোতে রাখবেন। আমার 2 থেকে 3 মিনিট ডান, তাহলে আমি এবার ঢাকাটা তুলে একটুখানি ভেজে নেব। এবার চাইলে আপনারা ফ্লেমটা হালকা একটুখানি হাই করতে পারেন। চিকেনগুলো দেখবেন যখন ভাজতে ভাজতে লালচে হয়ে গেছে, আমারও এখানে লালচে হয়ে এসেছে চিকেনগুলো দেখুন, তখন আমরা নাবিয়ে দেব চিকেনটাকে, কারণ আবার যখন আমরা পরে যখন আবার কুক করব তখন একটুখানি আবার রান্না হবে, তো তখন সেদ্ধ হয়ে যাওয়ার প্রপারলি যা সেদ্ধ হবে তখন হয়ে যাবে, তাই লালচে হয়ে যাওয়ার সময় আমরা নাবিয়ে দেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে কিউব করে কাটা অনিয়ন, পেঁয়াজ, দেন ক্যাপসিকাম আর 3টে লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি মাঝখান থেকে চিরে দিয়েছি। অ্যান্ড এখানে আছে হচ্ছে রসুনটাকে আমি একদম ভালো করে কুচো করে নিয়েছি। এগুলো আমি এক এক করে গ্যাসে দিতে থাকবো। আর আমি যে আগে তেলটা নিয়েছিলাম ওই তেলটাই এনাফ আমার জন্য, আর এক্সট্রা তেল লাগবে না। যদি আপনাদের মনে হয় তেল কম আছে তাহলে আপনারা এক্সট্রা তেল দিয়ে নিতে পারেন ভাজার জন্য। তেল আমার গরমই আছে অ্যান্ড গ্যাসও আমার অন আছে, তো আমি এই রসুন কুচিটা আগে দিয়ে দেবো। এই রসুনগুলো একটু গোল্ডেন হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা যা আছে ওগুলো দেবো। রসুন যেগুলো আমি দিয়েছিলাম ওগুলো ব্রাউনিশ হয়ে গেছে, তাহলে আমি এবার এই কাটা জিনিসগুলো দিতে থাকছি। আগে লঙ্কা দিলাম, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু কিউব করে করে কাটা। এরপরে ক্যাপসিকাম সবকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজগুলো গোল্ডেন হয়ে এসছে তাই আমি এবার আদা, কিছুটা আদা আমরা ম্যারিনেশনে দিয়েছিলাম আর কিছুটা এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, তো সেই পেস্টটা আমি এবার দিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে একটুখানি সামান্য হাতে জল নিয়ে একটু ছিটে দিয়ে দেবো যাতে লেগে না যায়। এবারে পুরো মিক্সচারটাকে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। আরও কি খানিকটা যখন গোল্ডেন হয়ে আসবে তখন আমরা যে আগে থেকে বানিয়েছিলাম সসটা ওটা অ্যাড করে দেবো। এই ভাজাটা 2 থেকে 3 মিনিটের জন্য ভাজলেই যথেষ্ট। পেঁয়াজগুলো ভালো মতন ব্রাউনিশ হয়ে গেছে, এবার আমি সসটা অ্যাড করে দেবো, কারণ এর থেকে পরে করলে কিন্তু পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়ামে রাখবো। এবার যে সসটা আমরা অ্যাড করলাম এটাকে 2 মিনিটস মতন একটুখানি বয়েল হতে, একটু টেনে টেনে আসার পর আমরা চিকেনটাকে অ্যাড করবো বা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো, তাই 2 মিনিটস একটুখানি একদম লো ফ্লেমে রেখে দেবো আমরা এটাকে। আচ্ছা যতক্ষণ এই 2 মিনিট বয়েল হচ্ছে ইন দ্য মিন টাইম আমরা একটু চিনি দিয়ে নেবো এর মধ্যে। আমি এখানে 1 টিস্পুন মতন নিয়ে নিয়েছি চিনি। তো গ্রেভিটা আমরা দেখতে পাচ্ছি কি যে একটু টেনে নিয়েছে, এবার আমরা চিকেনগুলো এক এক করে অ্যাড করে দেবো। দিয়ে আমরা মিক্স করে নেব পুরো। পুরো গ্রেভিটার সঙ্গে চিকেনটা মিক্স হয়ে যাওয়ার পর আমরা আবার ফ্লেমটাকে লো করে দেবো অ্যান্ড ঢাকা দিয়ে 5 টু 7 মিনিটসের জন্য রেখে দিলেই চিকেনের যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়ার ওটা কমপ্লিট হয়ে যাবে।
আচ্ছা, আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমি খুব বড় একটা গুরুত্বপূর্ণ স্টেপ ভুলে গেছি স্টার্টিংয়েই। সেটা হচ্ছে যখন আমরা পেঁয়াজ ক্যাপসিকাম এটসেট্রা যে ভাজতে দিয়েছিলাম, তখন আমাকে নুনটা দিতে হতো, সেটা আমি মিস করে গেছি। যদিও আমার চিকেনের ম্যারিনেশনে নুনটা দেওয়া আছে, কিন্তু ওইগুলো তো দেওয়া নেই, তাই আমি সামান্য একটু নুন অ্যাড করে নেব এখনই। আর এরই সাথে আমি দিয়ে নেব হচ্ছে সামান্য একটু গোলমরিচ অ্যান্ড টমেটো সস। আমি এখানে চাইলে হট অ্যান্ড সুইট যে সসটা হয় সেটা আমি অ্যাড করতে পারতাম, বাট বেশি ঝালটা ঠিক প্রেফার করি না, ওই কারণে আমি প্লেন টমেটো সসই অ্যাড করছি। আবার প্রায় 2 টেবিল স্পুন মতন দিলেই ভালো হয়। তাহলে আমার বাকি যা ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে একটা ছাড়া, সেই একটাটা আমি কিছুক্ষণ বাদে বলছি, তো আমি এটা মিক্স করে নেবো তার আগে। আমি 1 থেকে 1.5 মিনিট একটুখানি লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি শেষই বলতে পারেন, তো আমি এই একটুখানি রসুন কুচো করে নিয়েছিলাম, তো সেটা আমি ওপর থেকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর সামান্য একটু ফ্লেমটাকে হাই করে মিক্স করে নিয়ে বাস ডান আমার। এবারে আর আমি গ্যাস অন রাখবো না, কারণ তাহলে যা গ্রেভি হয়েছে সেটা টেনে যাবে, তাই আমি গ্যাসটাকে করলাম অফ অ্যান্ড ঢাকা দিয়ে দেব। তাতে কি হবে, আমরা যে রসুনটাকে এক্ষুনি অ্যাড করলাম সেটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের চিলি চিকেন। রেডি আমার ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এখানে এক ফ্রাইড রাইস অ্যান্ড এটা চিলি চিকেন, তো আপনারা দেখলেনই। তো ফ্রাইড রাইসের রেসিপিটা যদি দেখতে হয় তাহলে আমার চ্যানেলে চলে যান, ওখানে সিম্পল ভাবে ফ্রাইড রাইস কিভাবে বানাতে হয় ওখানে মেনশন করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। অ্যান্ড চিলি চিকেনটা জাস্ট অসাম দেখতে লাগছে, খেতেও অতটাই টেস্টি হবে মনে হচ্ছে। আপনারা শিওরলি খাবেন আর আমাকে জানাবেন কিরকম লাগলো।